हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल शिवली शखेर रान्नाघरे। आशा करी आपनारा सबाई अनेक भालो आछेन। आमी शिवली आबारो चले एलाम नतून एकटी भिडियो निये। आज आमी आपनादेर साथे सहजे एकटी केक डेकोरेशन शेयर करब। आज जे केकटा आमी डेकोरेशन करे देखाबो तार रेसिपि किछुदिन आगे आमी आमार चैनेले आपलोड करेछि। लिंकटा आमी डेस्क्रिप्शने दिए दिब, आपनारा चाइले देखे निते पारेन। ताहले चलुन देखे निया जाक किभाबे खूब सहजे केक डेकोरेशन करते हय। प्रथमे एकटा केक बोर्ड नियेछि। एखन बोर्डेर उपर किछुटा क्रीम लागिए निच्छि। एई क्रीमटा लागानोर फले केकटा जखन डेकोरेशन करब तखन केकटा बोर्ड थेके सरे जाबे ना। क्रीम लागिए नेওয়া होये गेले एर उपरे केकेर प्रथम लेयारटा दिए दिब। आमि केकटाके तीनटा भागे भाग करे नियेछि। केकेर प्रथम लेयारटा दिए एर उपरे सुगार सिरप दिए दिब। हाफ कप पानी क्वार्टर कप चीनी मिशिए आमि एई सुगार सिरपटा तैरि करे नियेछि। আর এই সুগার সিরাপটা কিন্তু আমি ঝাল করে নেইনি। আর স্পঞ্জ কেকে সুগার সিরাপ অবশ্যই ব্যবহার করতে হবে। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে হুইপ ক্রিম লাগিয়ে নিব। আজকের কেকটা ডেকোরেশন করার জন্য আমি আজ 70 গ্রাম পাউডার হুইপ ক্রিম ব্যবহার করেছি। এই পাউডার হুইপ ক্রিমের রেসিপি কিছুদিন আগে আমি আমার চ্যানেলে আপলোড করেছি। লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রথম লেয়ারে খুব ভালোভাবে ক্রিম লাগিয়ে নিব। আমি আমার মতো করে ক্রিমটা লাগিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে পাতলা বা মোটা করে ক্রিমটা লাগিয়ে নিতে পারেন। প্রথম লেয়ারে খুব ভালোভাবে ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর উপরে কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিব। কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে এর উপরেও সুগার সিরাপ দিয়ে দিব। যে পাশে চকলেট কেকটা রয়েছে সেই পাশে সুগার সিরাপের পরিমাণটা আমি একটু বেশি দিব। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরেও ক্রিম দিয়ে কভার করে নিব। দ্বিতীয় লেয়ারে ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন কেকের শেষ লেয়ারটা দিয়ে দিব। কেকের শেষ লেয়ারটা দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরেও সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপ দিয়ে এর উপরেও ক্রিম দিয়ে কভার করে নিব। এ পর্যায়ে সম্পূর্ণ কেকটা একটু স্মুথ করে কভার করে নিতে হবে। যদিও বা আমি কেকের উপরে খুব ভালো ফিনিশিং আনতে পারি না। কেকটা খুব ভালোভাবে কভার করে নেওয়া হয়ে গেছে। এখন একটি 195 নজেলের সাহায্যে ফুল এঁকে নিচ্ছি। কেকের মাঝে আমি ফুলটা করে নিচ্ছি। আমি কিভাবে ফুলটা করে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। ফুল এঁকে নেওয়া হয়ে গেলে কেকের এক সাইডে হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিব। ইনশাআল্লাহ এই চকলেট গানাশের রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব। হোয়াইট চকলেট গানাশটা দিয়ে একটি প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে সমান করে দিব। হোয়াইট চকলেট গানাশ দিয়ে দেওয়া হয়ে গেলে কেকের অপর পাশে ডার্ক চকলেট গানাশ দিয়ে দিব। ডার্ক চকলেট গানাশটা দিয়ে এর উপরেও প্যালেট নাইফ দিয়ে সমান করে দিব। কেকের দুই পাশে চকলেট গানাশ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন কেকের মাঝে চকলেট টপার ও চেরি দিয়ে সাজিয়ে নিব। এই চেরি কিন্তু খাওয়া যাবে না, শুধুমাত্র সাজানোর জন্য চেরিটা ব্যবহার করেছি। ব্যাস তৈরি হয়ে গেল হাফ ভ্যানিলা হাফ চকলেট কেক। আমার আজকের এই সহজ কেক ডেকোরেশনের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন।
আর আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে দিবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।